আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো সুজির তৈরি চুই পিঠা। যদি চালের গুঁড়া না থাকে, ঘরে যদি সুজি থাকে, তাহলে সুজি দিয়ে এই চুই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার পিঠা কিভাবে তৈরি করতে হয়। চুই পিঠা তৈরির জন্য প্রথমে সুজিটা ভেজে নিতে হবে। প্যানটা হালকা গরম করে এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এখন অল্প আঁচে এই সুজিটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশি আঁচ থাকলে কিন্তু সুজি পুড়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। এই জন্য একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সুজিটা এখন আমি ভেজে নেব। সুজিটা ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড 1 কাপ দুধ। আপনারা চাইলে এখানে অর্ধেক দুধ অর্ধেক পানি দিয়েও কাইটা তৈরি করে নিতে পারেন, আবার শুধু পানি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি শুধু দুধ দিয়েই কাইটা তৈরি করে নিব। এখন নেড়ে চেড়ে ভালো করে কাইটা তৈরি করে নিতে হবে, তলায় যাতে লেগে না যায়। চুলার আঁচটা কম রাখতে হবে। এভাবে একটু ভালো করে চেপে চেপে দিবেন যাতে দোলা পেকে না থাকে। আমার কাইটে হয়েছে, এর থেকে বেশি শক্ত করা যাবে না, কারণ একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। তো চুলাটা আমি অফ করে দিয়েছি। তো এখন আমি এই সুজির কাইটে আমি ঢেকে 4-5 মিনিটের মতো রেখে দিব। 4-5 মিনিট ঢেকে রাখার পর কাইটে আমি একটা বাটিতে নিয়েছি। এখন হালকা গরম থাকা অবস্থায় এভাবে কিছুক্ষণ মথে নিতে হবে। মথে তারপর কাইটা সফট করে নিতে হবে। যদি দেখেন হাতে লেগে আসে, তখন হাতে একটু তেল অথবা ঘি দিয়েও এভাবে মথে নিতে পারেন। তো এখন আমি ভালো করে একটু মথে নিব। আমি ভালো করে মথে নিয়েছি সফট করে। তো এখন আমি এখান থেকে পরিমাণ মতো খামির নিয়ে রুটি বেলার যে পিঁড়ি থাকে এরকম একটি পিঁড়ি নিয়েছি আমি। এখন এই কাইটুকু আমি প্রথমে এভাবে লম্বা করে নিব, তারপর বাম হাত দিয়ে ধরে এভাবে হালকা হালকা চাপ দিলেই দেখবেন সুন্দর এরকম দড়ির মতো হবে। তো এভাবে করে লম্বা লম্বা করে প্রথমে দড়ির মতো একটু করে নেবেন, তারপর পিঠাগুলো বানিয়ে নেবেন। আর বাকি খামিরটুকু কিন্তু ঢেকে রাখবেন, কারণ যদি খোলা রেখে দেন তাহলে অনেক সময় শক্ত হয়ে যায়, তখন পিঠা বানানোর সময় শক্ত লাগে, তখন পিঠা ভালো হয় না। যতটুক নেবেন বাকিটুক ঢেকে রেখে দেবেন, তাহলে সফট থাকবে কাইটা। তো এইভাবে বানিয়ে নেওয়ার পর এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এটা ছোট বড় করেও করে নেওয়া যায়। এই তো এভাবে নিয়ে হাতে 2-3 বার একটু ঘষা দিলেই দেখবেন সুন্দর পিঠা হয়ে যাবে। এখানে চাইলে আপনারা চালের গুঁড়া অথবা আটা বা ময়দা দিয়েও করতে পারেন যদি লেগে আসে। তো আমি অল্প একটু চালের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে পিঠা একটা আরেকটার গায়ে লেগে যাবে না। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আর নিচে একটা পেপার বিছিয়ে নেবেন, তার উপরে পিঠা বানানোর পিঁড়ি বিছিয়ে নেবেন, তাহলে ভালো হয়। তো পিঠাগুলো এভাবে পেপারে রেখে দিতে পারবেন আর এইভাবে বানিয়ে নেবেন। তো এইভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। তো এইভাবে দড়ির মতো প্রথমে করে নিয়ে এইভাবে দিয়েছি, দিয়ে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঁড়িটা আমি সরিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়েছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু চালের গুঁড়া দিব যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। তো এখন আমি এই পিঠাগুলো
জাল করে নিব। পিঠা জাল করার জন্য আমি প্যানে 3 কাপ পানি নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপের থেকে একটু বেশি গুড়। আর এই গুড়টা আমি আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও ওই পিঠাটা জাল করে নিতে পারেন। তবে খাঁটি গুড় নিতে হবে, খেজুরের গুড়ি নেন আর আখের গুড়ি নেন। গুড়টা যদি খাঁটি হয় তাহলে পিঠা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, মজা হয়। এখন দিয়ে দিব 2 এলাচ, 1 টুকরো দারচিনি। এখন এই গুড়টা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। গুড়টা গলে পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন অল্প অল্প করে চুই পিঠাগুলো দিয়ে দিতে হবে, একসাথে বেশি করে দেওয়া যাবে না। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। ভালো করে বলক চলে আসলেই পিঠাটা দেখবেন উপরের দিকে ভেসে উঠবে। আর এই চুই পিঠাটা কিন্তু মূলত এইভাবেই রান্না করা হয়, এক একজন এক এক রকমভাবে করে। তো আমি এইভাবে করে দেখাচ্ছি, বাসায় একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো পিঠাগুলো দেওয়ার পর যখন দেখবেন এভাবে উপরে একটু ভেসে উঠবে তখন আবারও এভাবে এক মুঠ পরিমাণ দিয়ে দিবেন। তো এইভাবে করে দিলে পিঠাটা সব থেকে বেশি ভালো হয়, ভেঙেও যায় না, একটা আরেকটার সাথে লেগেও যায় না। সবগুলো পিঠা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আলতো করে এভাবে একটু নেড়ে দিবেন, বেশি জুড়ে জুড়ে নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তো এখন এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেন টেস্ট অনেক ভালো আসে। তো পিঠা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে। যখন দেখবেন পিঠাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন নামানোর আগ মুহূর্তে দিয়ে দিতে হবে দুধ, এটা নর্মাল তাপমাত্রায় থাকা দুধ। এখন দুধটা দিয়ে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, 1 থেকে 1.5 মিনিটের মতো একটু হালকা নেড়ে চেড়ে দুধটা মিশিয়ে জাল করে তারপর নামিয়ে নিব। তো পিঠাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলা থেকে পিঠাটা নামিয়ে নিব। আশা করছি পিঠার রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।